আসলে আপনারা দেখতে পাচ্ছেন গত 20 দিন ধরে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ এক একটি সমাবেশের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে উস্কানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছিল। আমি এটা প্রশাসনকে বারবার বলেছি, তাকে এইভাবে সমাবেশ করতে দেবেন না। সে তো একজন হিন্দু লেবাজদারি ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক উচ্চ বিলাসে সেই কর্মসূচিগুলো পালন করেছে। এর পিছনে কে রয়েছে আপনারাই বিচার করবেন। ভারতে বসে থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশে চট্টগ্রামকে টার্গেট করে সাম্প্রদায়িক দাঙ্গা বাতে চায়। চিন্ময় কৃষ্ণকে হিন্দু হিসাবে গ্রেপ্তার করে নাই, তাকে গ্রেপ্তার করছে রাষ্ট্রদ্রোহী একটা মামলায়। দেশে আইন আছে, বিচার আছে, তাকে গ্রেপ্তার করেছে। যদি সেই নির্দোষ হয় তাকে জামিন দেবে, মামলা থেকে খালাস পাবে। কিন্তু কালকে আদালত ভবনে যেই অস্ত্র শস্ত্র নিয়ে যেই তাণ্ডব চালালো, যেই তাণ্ডবের আজকে শিকার হল একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, সে আমার লোহাগাড়ার সন্তান, সে বিজ্ঞ একজন আইনজীবী, প্রত্যেকের সাথে তার সম্পর্ক রয়েছে। এখানে রাজনীতি নয়, এখানে হলো মানবতা, এখানে হলো ষড়যন্ত্রকারীরা। গতকালকের যে হত্যাকাণ্ড সিটিভি পুষেছের মাধ্যমে কারা করেছে সব জানা আছে। কোন ভবনে কিভাবে এইভাবে অস্ত্রশস্ত্র নিয়ে উঠল, আমরাও গ্রেপ্তার হয়েছিলাম, কোনো একজনের সাথে দেখাও করতে দেয় নাই পুলিশ। আজকে চিন্ময়কে কেন এইভাবে করে জামাই আদর করে তোলা হলো, তাহলে তো নিশ্চয় সরিষার ভিতরে ভূত রয়েছে। আমরা অনতিবিলম্বে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করছি, ইসকনের কাজকর্ম নিষিদ্ধ দাবি করছি। আর যাতে করে হিন্দু ধর্মের নাম দিয়ে কেউ সমাবেশ করতে না পারে সেই জন্য পুলিশ প্রশাসন, বিজেপি, সেনাবাহিনীকে পদক্ষেপ নেবার অনুরোধ করছি। ধন্যবাদ। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। উপস্থিত হয়েছি আমরা একজন শহীদ গণহত্যার গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আরেকজন শহীদের খাতায় নাম আসল, সাইফুল ইসলাম আলিফ। তার এই আত্মত্যাগ অত্যন্ত মর্মান্তিক। পোস্টমর্টেম রিপোর্ট আপনারা দেখবেন, যেহেতু এটা আইনের আওতায় আছে, সে ব্যাপারে কোনো মন্তব্য, বক্তব্য, মতামত, অভিমত আমি দিচ্ছি। এখানে যে ক্ষোভ, যে একজন আসামিকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন, সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল, গাফলতি ছিল, সে ব্যাপারে নিশ্চয় যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি খুঁটিয়ে দেখা হবে। এখানে আমার পাশে জেলা প্রশাসক আছেন, উনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন এবং আইনানুগ সমস্ত সহায়তা যেটা দেওয়ার প্রয়োজন তিনি দিয়ে যাচ্ছেন। এখানে কোনো বক্তব্য রাখার সময় না, যেহেতু সম্পূর্ণ বিষয়টা এখানে আদালতের অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত বিষয়বস্তু। এখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামত নাই বলি,
তাতে তদন্ত সঠিক হবে না, তদন্তের পথে বাধার সৃষ্টি হতে পারে। আমরা সম্মান করব, আমরা শোকে মূল্যবান হয়ে যাব না, ভেঙে পড়ব না, শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকব, পাথরের মতো শক্ত থাকব, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ উত্থানকে ব্যর্থ করার জন্য যে যে করে থাকুক, যে অঙ্গনারী করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। আর বিশেষভাবে আমরা সংযত থাকব, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ত্ব। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। আপনারা সকলেই আইনজীবী, আপনারা জানেন যে আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী, সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে, এবং আইন অনুযায়ী তার আপনার সামনে থেকে সরেন না, এই যে, এই যে বদ্রুল, প্লিজ ভাই, Bye-bye.
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ষড়যন্ত্রকে কুচবার জন্য আর বেশি দূরে যেতে হবে না। এখানে দালাল এবং ইসকনের সন্ত্রাসীরা যারা আছে এদেরকে খুঁজে বের করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থায়ী হবে এবং মানুষের জনমনে স্বস্তি আসবে।